পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা। প্রত্যেক মানুষই কিন্তু কোনো না কোনো সমস্যায় ভোগেন। কেউ অর্থের জন্য কষ্ট পান, কেউ সুখ শান্তিতে ভুগতে থাকেন, কারোর জীবনে আবার সুখ শান্তির বড়ই অভাব। কেউ বা মানসিক চাপে ভুগতে থাকেন, কেউ অশান্তিতে ভুগতে থাকেন, কেউ আবার কর্ম না পাওয়ার দুঃখ কষ্টে ভুগতে থাকেন, আবার কেউ আছেন যারা ব্যবসায় উন্নতি করতে পারছেন না, তারাও কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন। তো এই যে আমাদের সমস্যাযুক্ত জীবন, এই যে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যায় আমাদেরকে পড়তে হয়, এই সমস্যাগুলিকে কিভাবে ওভারকাম করব, কিভাবে আমরা এর থেকে বাঁচব। প্রত্যেক মানুষের জীবনেই তো কিছু না কিছু সমস্যা আছে, তাহলে এর থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করব, আমাদের জীবনটাকে কিভাবে পুরোপুরিভাবে সমস্যা মুক্ত জীবন করে তুলতে পারব, সেই পথ কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে। আর সেটি অবলম্বন করতে গেলে তার আগে কিন্তু জানতে হবে এই সমস্যা মুক্ত পথটা কিভাবে আমরা লাভ করব। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং পরম দয়ালের অমৃতময় কথা শোনার মধ্য দিয়ে নিজেদের জীবনকে ধন্য করার চেষ্টা করবেন। আপনাদের প্রতি প্রত্যেকের জীবনেই কিন্তু এই সমস্যাগুলোর কোনোটা না কোনোটা কিন্তু রয়েছে। এরকম কিন্তু খুব কম মানুষ আছেন যারা বলেন যে আমরা পুরোপুরিভাবে সমস্যা মুক্ত। অবশ্যই আছেন যারা কিন্তু জীবনে সমস্ত সমস্যাকে পিছিয়ে ফেলে এসেছেন। আমাদের জীবনে এই যে বিভিন্ন রকম সমস্যা আসে, এই সমস্যার উৎস কোথায়, এটা আগে আমাদেরকে জানতে হবে। এই যে বিভিন্ন রকম সমস্যা, এই সমস্যার উৎস কিন্তু একটাই, আমাদের চাহিদা। আমরা যখনই আমাদের চাহিদায় ভুগতে থাকি, যখন আমরা সমস্ত কিছু পেয়ে গিয়েও আমাদের চাহিদাকে শেষ করতে পারি না, তখন কিন্তু আমরা সমস্যায় ভুগতে থাকি। দেখবেন জীবনে যত রকম সমস্যা আসে তার প্রধান কারণ কিন্তু একটা থাকে, চাহিদা। আপনি যখনই অর্থ কষ্টে ভুগছেন তখনই বুঝবেন আপনার চাহিদা বেড়ে গিয়েছে, তাই আপনি অর্থ কষ্টে ভুগছেন। আপনার যতটুকু আসছে, যতটুকু আপনি অর্থ প্রাপ্তি করতে পারছেন, তার মধ্যে যদি আপনি নিজের জীবনকে চালনা করতে পারেন, তাহলে আর এই কষ্টটা হবে না, অর্থ কষ্ট। আবার যখন আপনি সুখ শান্তিতে ভুগছেন তখনও কিন্তু আপনার চাহিদা আসছে, চাহিদা যখন বেড়ে যাবে তখন আপনার জীবন থেকে সুখও চলে যাবে, শান্তিও চলে যাবে। অশান্তিরও প্রধান কারণ কিন্তু এই চাহিদা, চাহিদা বাড়লেই অশান্তি হবে। যখন আপনাদের গৃহের মধ্যে প্রতি প্রত্যেকের চাহিদা বেড়ে যাবে, যতটুকু প্রাপ্তি লাভ ঘটেছে তার থেকেও যখন বেশি চাইবে, বেশি আশা করবে, তখন কিন্তু গৃহে অশান্তি শুরু হবে। মানসিক চাপের ব্যাপারটাও সম্পূর্ণ কিন্তু চাহিদা। আমরা যখনই চাহিদার বশে বশীভূত হয়ে চলতে থাকি তখনই মানসিক চাপে ভুগতে থাকি, কেননা যেটা আমরা আশা করি, যতটা আশা করি ততটা যদি না পাই, সেটা যদি না পাই তখনই আমাদের মানসিক চাপ আসে। যখন আমরা এই সমস্ত রকম সমস্যায় ভুগতে থাকি, যখন আমাদের কোনো রকম দুর্ঘটনা বিপদ আপদ ঘটে তখন একটা মানসিক চাপ আসে, কিন্তু তখন আমরা চাহিদা করি ওই যে সেই মানুষটি যাতে ভালো হয়ে যায়। আমরা কিন্তু বিশ্বাসটা করতে পারি না ভগবানের ওপর বা পরম দয়ালের ওপর। যখনই মানুষের কোনো দুঃখ কষ্ট আসে, যখনই মানুষ কোনো দুর্ঘটনার শিকার হয়, বিপদ আপদে পড়ে, তখন কিন্তু সে তার নিজের জন্যই সেই দুর্ঘটনার কবলে পড়তে থাকেন। কেন বলছি, মানুষ কিন্তু কর্মফল গুণেই বিভিন্ন রকম বিপদ আপদ দুর্ঘটনার শিকার হন। তাহলে আপনার সন্তান বা আপনার স্ত্রী বা আপনার পিতা বা আপনার পুত্র বা আপনার পরিজন যখন কোনো সমস্যায় পড়ছে, দুর্ঘটনার কবলে পড়ছেন, বিপদ আপদে পড়ছেন, তখন তিনি তার কর্মফল গুণেই কিন্তু পড়ছেন, এই কথাটা আমাদের কিন্তু মস্তিষ্কে পুরোপুরিভাবে ক্লিয়ারলি ঢোকাতে হবে। আমরা যখনই আমাদের পরিজনের কোনো বিপদ আপদ দেখি, যখনই তাদের কোনো অসুবিধা দেখি, তখনই ভগবানকে দোষারোপ করতে থাকি যে আমরা এত ভগবানকে ডাকছি, আমরা এত পরম দয়ালের নাম ধ্যান করি, পরম দয়ালকে ডাকছি, কিন্তু আমাদের পরিজনদের সাথেই এমনটা কেন হলো।
এইটা কিন্তু কখনোই করবেন না, কেননা এর ব্যাখ্যায় আমরা পরবর্তীতে আসছি। আবার যখন দেখবেন মানুষ কর্ম বিবাহ এরকম সমস্যায় ভুগছে, তখনও কিন্তু একটা চাহিদা কাজ করছে। সব কথার মোদ্দা কথা হলো, মানুষ চাহিদার বশে বশীভূত হয়ে চললেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে। এর থেকে মুক্তির উপায় কিন্তু একটাই। কি উপায়? না, পরম দয়ালকে বিশ্বাস করে, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে, পরম দয়ালের কর্ম করে যেতে হবে। আমরা যখনই পরম দয়ালের কর্ম করব, পরম দয়ালকে বিশ্বাস করব, তখনই আমাদের জীবন থেকে এই সমস্ত রকম সমস্যা দূর হবে। কিভাবে দূর হবে? আমরা পরম দয়ালকে বিশ্বাস করে পরম দয়ালের প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলব। আর পরম দয়ালের প্রতি যখন সম্পূর্ণ রূপে বিশ্বাস করব, আমরা যখন আমাদের সম্পূর্ণটাকে পরম দয়ালকে দিতে পারব, আমাদের ভালো বলুন মন্দ বলুন, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যখনই যা আসবে আমাদের জীবনে, তখনই আমরা পরম দয়ালের চরণে নিজেদেরকে উৎসর্গ করব। আমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে পরম দয়ালের চরণে উৎসর্গ করতে হবে। আর যেদিন আমরা সম্পূর্ণরূপে নিজেদেরকে উৎসর্গ করতে পারবো, সেদিনই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব। আপনারা মহাভারতে দেখেছেন, সভার মধ্যে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ চলছিল, তখন দ্রৌপদী নিজের বস্ত্রকে এক হাতে আঁকড়ে ধরে আর এক হাত উঁচু করে হা কৃষ্ণ বলে কাঁদছিলেন। তখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেননি। কখন করলেন? যখন দ্রৌপদী সমস্ত লজ্জা ভুলে পুরোপুরি ভাবে নিজেকে ভগবানের চরণ উৎসর্গ করেছিলেন, হে কৃষ্ণ আমার এই অপমান, আমার এই যে লাঞ্ছনা, সবকিছু আপনার চরণে ন্যস্ত করলাম, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমার ভগবান, আপনি আমার প্রভু, যা হবে সবকিছু আপনিই দেখবেন। দুহাত তুলে যখন ভগবানকে ডাকলেন, তখনই কিন্তু ভগবান তাকে রক্ষা করলেন। তো সেই পরম ভক্তি ভরে পরম শ্রদ্ধা ভরে আমাদেরকে পরম দয়ালে শ্রীচরণ আশ্রয় গ্রহণ করতে হবে, তবেই তো আমরা পুরোপুরিভাবে সমস্যা মুক্ত হতে পারবো। আমরা পরম দয়ালের সৎনাম গ্রহণ করছি, পরম দয়ালকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছি না। যখনই কোনো সমস্যায় পড়ছি, ভাবছি পরম দয়ালের নামধান করছি, তারপরেও এত সমস্যা কেন আসছে আমাদের জীবনে? এটি যখন হবে, তখনই কিন্তু পরম দয়ালের প্রতি বিশ্বাস কোনো না কোনো দিক থেকে আমাদের একটু হলেও ঘাটতি হচ্ছে। তাই পরম দয়ালের প্রতি সম্পূর্ণ বিশ্বাসটা আনুন, সব ঠিক হয়ে যাবে, সব কিছু হবে। আর যখনই আপনার জীবনে এই অর্থ কষ্ট বলুন, সুখ শান্তির অভাব বলুন, মানসিক চাপ বলুন, অশান্তি বলুন, কর্ম বিবাহ যে সব সমস্যায় আমরা পড়ি সেগুলি আসবে, তখনই বুঝবেন যে আপনার কর্মফলটাকে আগে ঠিক করতে হবে। কর্মফল খারাপ হলে তার ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনার চাহিদাকে একটা লিমিটেড রাখুন, চাহিদাকে বাড়তে দেবেন না, চাহিদার কবলে পড়বেন না। আর সেটা তখনই সম্ভব হবে যখন আপনি পরম দয়ালের প্রতি পূর্ণ বিশ্বাস পূর্ণ ভক্তি রেখে তার সাধন ভজন করবেন। সেদিনই দেখবেন আপনার ওই চাহিদা কমে গেছে, আপনার আর কোনো চাহিদা থাকবে না, আপনার একটাই চাহিদা থাকবে যে পরম দয়ালকে ভালোবেসে আমি যেন চিরমুক্তি লাভ করতে পারি, পরম দয়ালের সাধন ভজন করে আমি যেন চিরমুক্তি লাভ করতে পারি, পরম দয়ালের আশীর্বাদ যেন আমি লাভ করতে পারি। এই যে চাহিদা, এই চাহিদাটা আমাদের আনতে হবে। আমরা এই চাহিদা আনি না, আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, হে প্রভু আমাদের পয়সা দাও, হে প্রভু আমাদের অর্থ দাও, প্রতিপত্তি দাও, সম্পত্তি দাও, সুখ দাও, শান্তি দাও, অশান্তি দূর করো, আমাদের মানসিক চাপ কমিয়ে দাও, আমাদের কর্মকে ঠিক করে দাও, আমাদের ব্যবসাকে দাঁড় করিয়ে দাও, আমাদের বিবাহ যেন ঠিকঠাক হয়, এই চাহিদা আমরা চাইতে থাকি। কিন্তু আমরা কখনো বলি না, হে প্রভু আপনার চরণে আমাদেরকে ঠাঁই দিন এবং চিরমুক্তি লাভ করে দিন, যাতে আপনার চরণে চিরজীবনের মতো ঠাঁই পেতে পারি আমরা, সেই কামনা আমরা কেউ করি না। আর মানসিক চাপে যখন আমরা ভুগি, যখন আমাদের চাহিদা বেশি হয়, যখন আমাদের কোনো আত্মীয় পরিজন কোনো বিপদের সম্মুখীন হয়, দুর্ঘটনার কবলে পড়ে, তখনও কিন্তু আমরা মানসিক চাপে ভুগতে থাকি। তো এই কর্মফল গুণে তারা যে কষ্ট পায়, তারা যে বিপদ আপদের সম্মুখীন হয়, তখন কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে পরম দয়ালের চরণে ন্যস্ত হতে হবে। কেননা সে যদি তার কর্মফল ঠিক না করে, তাহলে তো তার সাথে খারাপ কিছুই ঘটবে। অনেক গুরুভাই আছেন যাদের জীবনে অনেক খারাপ কিছু ঘটে গেছে, আত্মীয় পরিজন বলুন, পুত্র কন্যা বলুন,
দুর্ঘটনার শিকার হয়েছেন, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছেন। তো তারা অনেক সময় ভাবেন যে আমরা পরম দয়ালকে ডাকছি, পরম দয়ালের নামধান করি, কিন্তু আমাদের সন্তানদের সাথে এমন হলো, আমাদের আত্মীয় পরিজনদের সাথে এমন হলো কেন? তাদের প্রতি সমবেদনা সহকারেই আমি বলছি, পরম দয়ালকে শ্রদ্ধাভক্তি করে, পরম দয়ালের কর্ম যিনি প্রত্যেক দিন পালন করেন, পরম দয়ালের আদেশ নির্দেশ যিনি ঠিকভাবে পালন করেন, সে আপনি হতে পারেন, আপনার সন্তান বলুন, আপনার পরিজন বলুন। যদি কেউ প্রকৃতভাবে তার প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলেন, তাহলে কিন্তু কখনোই তিনি দুর্ঘটনার কবলে পড়তে পারেন না, পরমপিতা তাকে রক্ষা করবেন করবেন। এমনকি আগের কর্মফলও যদি খারাপ থাকে, তিনি যদি প্রকৃত রূপে পরম দয়ালকে বিশ্বাস করে সঠিক কর্মগুলি করে যান, তার প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে যান, তাহলে সেই কর্মফলও খণ্ডন হবে। কিন্তু সচরাচর হয় কি, দেখবেন সন্তান বলুন, পরিজন বলুন, ইষ্টবৃত্তি ঠিকভাবে করতে চান না, সময় মেনে প্রার্থনা করেন না, ইষ্টবৃত্তি সময় মেনে করেন না, ইষ্টবৃত্তি কারোর বাবা মা করে দিচ্ছেন, কারোর আত্মীয় পরিজন করে দিচ্ছেন। তো এইভাবে কিছু কিছু ঘটনা কিন্তু আমরা দেখতে পাই, এগুলো থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে। যার কর্মফল তাকেই খণ্ডন করতে হবে, তাকেই কর্ম করতে হবে, তবেই তার কর্মফল খণ্ডন হবে। আমি আমার সন্তানের হয়ে করে দিলাম, তাহলে কিন্তু পুরোপুরিভাবে তার কর্মফল খণ্ডন হলো না। আমরা যদি পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে না চলি, তাহলে কিভাবে আমরা বাঁচব? আমরা পরম দয়ালের দীক্ষা নিলাম, কিন্তু পরম দয়ালের কথা মানলাম না, পরম দয়ালের আদেশ নির্দেশ মানলাম না, তাহলে কিভাবে আমরা বাঁচব? কিভাবে আমরা তার আশীর্বাদ লাভ করব? অনেকে আছেন দেখবেন, তাদের সন্তানরা আছেন দেখবেন, নেশা করে উন্মত্ত জীবন যাপন করছেন, আর তারপর তার কিছু হয়ে গেলে তখন বলছেন ঠাকুরকে ধরে তো কিছু হলো না। যখন আপনার সন্তানকে মানুষ করার ব্যাপার ছিল, তখন আপনি কিন্তু সঠিক শিক্ষাটা তাকে দেননি। পরম দয়ালে প্রকৃত যে কর্মগুলি করে চলার কথা বলেছেন, সেই কর্মগুলি করে চলার কথা বলেননি, তাকে সঠিক পথে আনতে পারেননি। তারপর তার যদি কোনো বিপদ আপদ আসে, তখন ঠাকুরকে শুধু শুধু দোষারোপ করাটা কিন্তু ঠিক নয়। তো আমাদের এগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে কর্ম করে চলতে হবে। সঠিক সময় ইষ্টবৃত্তি, এটি কিন্তু খুব দরকার। ইষ্টবৃত্তিপূর্ণ ভক্তি শ্রদ্ধাভরে করতে হবে। ইষ্টবৃত্তি করার সময় কোনো মনোবাসনা মনের মধ্যে রাখবেন না, কোনো কামনা করবেন না, কোনো চাহিদা রাখবেন না। ইষ্টবৃত্তি সঠিক নিয়ম মেনে করবেন, এবং যার ইষ্টবৃত্তি তিনিই কিন্তু পালন করবেন, তবেই বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন, তবেই আপনার জীবন সুমধুর হবে, তবেই দেখবেন জীবন থেকে সকল সমস্যা দূর হবে, আপনার জীবন সুমধুর হয়ে উঠবে। পরম দয়ালের প্রত্যেকটি আদেশ নির্দেশকে যদি আপনি মেনে চলেন, সঠিক সময় ইষ্টবৃত্তির নাম জপ প্রার্থনা যদি ঠিকভাবে পালন করেন, তাহলে আপনার জীবনে যত বিপদ আসুক না কেন, যত গ্রহদোষের কবলে আপনি পড়ুন না কেন, যতই আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠুক না কেন, তার কর্ম কিন্তু কখনো ছাড়বেন না, তাকে ছাড়বেন না, তার প্রতি বিশ্বাসটা হারাবেন না। আর এই বিশ্বাস হারালেই কিন্তু বিপদ, যখনই আমরা তার কর্মকে ছেড়ে দেব, তখনই আমরা বিপদের সম্মুখীন হব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়ালের আশীর্বাদ প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু।